দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের পঞ্চম দিনে বুধবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। সকাল 7টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত চলে ফর্ম বিতরণের কাজ। এদিকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন ফর্ম কিনতে আসা প্রার্থীরা শত শত কর্মীদের নিয়ে ঢাক ঢোল পিটিয়ে আনন্দমুখর পরিবেশে ফর্ম ক্রয় করেন। গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কার ব্যানার নিয়ে টাঙ্গাইল 6 আসনের নাগরপুর থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জাকিরুল ইসলাম উইলিয়াম শত শত নেতাকর্মী সাথে নিয়ে বেলা 3টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তরুণ এই রাজনীতিবিদ সম্ভাবনাময় নতুন ধারার কর্মকাণ্ড সম্পর্কে বিডি হেডলাইন্সকে বলেন, এদিকে বিকেল 3টার দিকে গাজীপুর 2 আসনের এমপি জাহিদ আহসান রাসেল মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এবং গাজীপুরবাসীর উদ্দেশ্যে বিডি হেডলাইন্সকে বলেন, গাজীপুরে এই গত 5 বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় 45,000 কোটি টাকার ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছেন এবং আমরা আশাবাদী গাজীপুর রেলগেটে যে ফ্লাইওভারটি ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছে এবং চৌরাস্তা টঙ্গি থেকে শুরু করে প্রায় 60টি ফ্লাইওভারের কাজ ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। খুলনা মাস্টার তিনি এই এলাকার সংসদ সদস্য ছিলেন, তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মানুষেই আমি এই এলাকার দায়িত্ব নিয়েছি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুবুল আলম হানিফ, সংসদ সদস্য জোবেদা খাতুন, মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সহ আরও নেতৃবৃন্দ ফর্ম সংগ্রহ করেন। তবে দেশের উন্নয়নমূলক কাজের পাশাপাশি সন্ত্রাস দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান মনোনয়ন প্রত্যাশী।